বন্ধুরা, আপনারা কি এমন এক্সপেরিমেন্ট দেখেছেন যেখানে কয়েনগুলো ঠিক এভাবে হাওয়ায় আটকে থাকে? হাওয়ায় আটকে থাকার পাশাপাশি এই কয়েনগুলো রোটেটও হয়। আসলে এই এক্সপেরিমেন্টগুলো কিভাবে করা হয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর বন্ধুরা, তখন কি হবে যখন একটা পেট্রোল ইঞ্জিনের গাড়িতে ডিজেল ঢেলে দেওয়া হবে? গাড়িটি কি ঠিকঠাক মতো চলবে, নাকি ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, নাকি আগুন লেগে যাবে? আর আপনি কি কখনো এভাবে ম্যাচের বক্সের কাঠি দিয়ে রকেট বানাতে দেখেছেন? আমি হলফ করে বলতে পারি, আপনাদের মধ্যে অধিকাংশরাই এরকম এক্সপেরিমেন্ট করে দেখেননি। আর বন্ধুরা, তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে নোকিয়া 1310 মডেল এবং বর্তমান যুগের আইফোন রাখা হবে? তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক এমনই কিছু অসাধারণ এক্সপেরিমেন্ট যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিন। পেট্রোল ইনটু ডিজেল কার। বন্ধুরা, তখন কি হবে যখন একটা পেট্রোল গাড়িতে ডিজেল ঢালা হবে, বা বলতে পারেন কোনো ডিজেলের গাড়িতে পেট্রোল ঢালা হবে? তাহলে কি গাড়ি চলবে, আপনার কি মনে হয়? আমি যদি ভুল না বলি তাহলে আপনাদের মধ্যে অধিকাংশেরই মাথায় এই চিন্তা একবার না একবার এসেছে। বন্ধুরা, যদি আপনার একটা গাড়ি থাকে আর সেই গাড়িতে ডিজেল ট্যাঙ্ক থাকে, কিন্তু সেই গাড়িতে ডিজেলের জায়গায় পেট্রোল ঢেলে দিলেন, বা পেট্রোল পাম্পের লোকদের ভুলে ডিজেলের জায়গায় যদি পেট্রোল ঢেলে দেয়, তাহলে গাড়ি চালানোর প্রথম দিকে কিছু দূর পর্যন্ত তো আপনি ঠিকঠাক মতোই যেতে পারবেন, কিন্তু কিছু দূর যাবার পর আপনার গাড়ি ছোট ছোট অটোমেটিক্যালি ধাক্কা দিতে থাকে আর গাড়ি কাঁপতে শুরু করে। গাড়ি অটোমেটিক্যালি বন্ধ হতে থাকে, আবার অটোমেটিক্যালি চালু হতে থাকে। এভাবে কিছু দূর যাবার পর হঠাৎ করে গাড়িটি একেবারে বন্ধ হয়ে যায়, তারপর আর গাড়িটি চালুই হবে না। এমন সিচুয়েশনে গাড়ির ইঞ্জিন নষ্ট হবার চান্স সবচেয়ে বেশি থাকে। এরকমটা করলে আপনার গাড়ির ফিউল ফিল্টার একদমই বরবাদ হয়ে যায়। এমনই ভাবে যখন আপনি একটা বাইকে পেট্রোল ডিজেল দুইটাই মিক্সিং করে ঢালবেন, তখন গাড়ি তো আপনি ঠিকঠাক মতোই চালাতে পারবেন, কিন্তু গাড়ির ইঞ্জিন থেকে এতটাই ধোঁয়া বের হতে থাকবে যে আপনার মনে হবে আপনার ইঞ্জিন যেন শেষ হয়ে গেছে। অরিজিনালি এরকমটা কিন্তু হয়, কখনো কখনো গাড়ির ইঞ্জিন 70% পর্যন্ত নষ্ট হয়ে যায়। ব্লেড হুইলস অন কার। বন্ধুরা, তখন কি হবে যখন একটা গাড়ির টায়ারের জায়গায় তীক্ষ্ণ কিলযুক্ত এরকম হুইল লাগিয়ে দেওয়া হবে? আপনার কি মনে হয় গাড়িটিকে ঠিকঠাক মতো রাস্তায় চলতে পারবে? চলুন এখন দেখে নেওয়া যাক এই এক্সপেরিমেন্টটি। সর্বপ্রথম ব্যক্তিটি গাড়ির চারটি টায়ারই খুলে ফেলে দেয়, আর সেই জায়গায় এরকম তীক্ষ্ণ কিলযুক্ত হুইল লাগিয়ে দেয়। হুইল লাগানোর পর গাড়ি উঁচু করা জ্যাকটা যখন সরিয়ে ফেলা হয়, আর যখন সেই চারটা ব্লেড মাটিতে নামানো হয়, তখন এটা দেখে মনে হচ্ছিল যেন ব্লেড হুইলগুলো মাটির ভেতরেই ঢুকে পড়বে। তারপর গাড়িটি ঠেলে যখন দোলাতে থাকে, তখন গাড়ির ওজন বেশি হবার কারণে ব্লেড হুইলটি বেঁকে গিয়ে দুলতে থাকে, যেটা দেখে মনে হচ্ছিল এখনই যেন গাড়ির ওজনের কারণে ব্লেডগুলো ভেঙে যাবে, যদিও ভেঙে যায়নি। তারপর যখন গাড়িটি স্টার্ট দিয়ে চালানো শুরু করতে যাবে, তখন হুইলের তীক্ষ্ণ কিলের জন্য সেটা মাটির ভেতরে ঢুকে যাচ্ছিল। আর কিছুক্ষণ পর গাড়িটা ভালো মতো চলতেও শুরু করছিল, কিন্তু গাড়িটি যখন প্রথম দিকে এদিক সেদিক ঘোরানো হচ্ছিল, তখন সামনের চাকাগুলো সম্পূর্ণরূপে বেঁকে যাচ্ছিল। তারপর যখন গাড়িটি নরম মাটিযুক্ত কোনো রাস্তায় গিয়ে চালানো হয়, তখন হুইল ব্লেডগুলো সম্পূর্ণরূপে মাটির ভেতরে ঢুকে পড়ে। কিন্তু যদি গাড়িটি অধিক স্পিডে চালানো হয়, তাহলে সেক্ষেত্রে মাটিতে ব্লেড হুইলটা অনায়াসে চলতে পারে। তবে এই ব্লেড হুইল দিয়ে বারবার মোড় ঘোরার ফলে ব্লেড হুইলটি বেঁকে যায়, যেটা পরবর্তীতে চালানো অনুপযোগী হয়ে পড়ে। ম্যাচ বক্স রকেট। বন্ধুরা, এরকম এক্সপেরিমেন্ট করার জন্য আপনাকে বেশি দূর যেতে হবে না, এরকম এক্সপেরিমেন্ট আপনি ঘরে বসেই করতে পারবেন। কিভাবে, চলুন এখন দেখে নেওয়া যাক এই এক্সপেরিমেন্টটি। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য সর্বপ্রথম আপনাকে বারুদ ভর্তি ম্যাচ নিতে হবে, আর কিছু অ্যালুমিনিয়াম পেপার লাগবে। তারপর ম্যাচের মাথা থেকে বারুদের অংশটুকু আলাদা করে দিতে হবে, আর সেটা একটা কাঠির মাথায় লাগিয়ে দিতে হবে। এরপর সম্পূর্ণ অংশটুকু অ্যালুমিনিয়াম পেপার দিয়ে মুড়িয়ে দিতে হবে। অ্যালুমিনিয়াম পেপারটি ভালোভাবে মুড়িয়ে দিতে হবে, যাতে এর ভেতরে থাকা গ্যাস বাইরে বেরিয়ে না আসতে পারে। তারপর সেটা যখন আপনি ঠিকঠাক মতো সেটিং করে নেবেন এবং মোমবাতির তাপে বারুদ উত্তপ্ত করা হবে, তখন এটা রকেটের মতো কাজ করবে। তো হয়ে গেল হোমমেড রকেট। তবে আপনারা এটা বাসায় করতে চাইলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন আর সেফটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন। গেটিং ফুল এক্সপেরিমেন্ট। বন্ধুরা, ড্রাই আইস সম্পর্কে হয়তো আমরা সকলেই জানি, কিন্তু ড্রাই আইস দিয়ে করা এক্সপেরিমেন্টগুলো কি আপনি কখনো দেখেছেন? না দেখে থাকলে চলুন আপনাদের আজকের এই এক্সপেরিমেন্ট ভিডিওতে সেগুলো দেখাই। আর হ্যাঁ বন্ধুরা, এই এক্সপেরিমেন্টগুলো আপনাদের বন্ধুদের দেখিয়ে তাদেরও বোকা বানাতে পারবেন। তো সর্বপ্রথম একটা কাচের গ্লাসে মোমবাতি রাখবেন এবং মোমবাতিটা জ্বালিয়ে রাখবেন। তারপর সেই গ্লাসের ভেতরে ড্রাই আইস ঢালবেন, সাথে সাথে দেখবেন মোমবাতিটা নিভে গেছে। তারপর যখন আপনি ম্যাচ দিয়ে আবার মোমবাতিটা জ্বালাতে যাবেন, তখন মোমবাতিটা আর জ্বালাতে পারবেন না। আর আপনার বন্ধুরা ভাববে, এ কেমন ম্যাজিক, মোমবাতি কেন জ্বালাতে পারছি না? পরবর্তী এক্সপেরিমেন্টে যখন আপনি কিছু ড্রাই আইস বেলুনের ভেতরে রেখে মাথা শক্ত করে বেঁধে রেখে দিবেন, তখন কিছুক্ষণ পর দেখবেন সেটা অটোমেটিক্যালি ফুলে গেছে।
আর এই এক্সপেরিমেন্টটি আপনার বন্ধুদের সামনে করতে পারবেন এবং তাদের বলতে পারবেন, আমি বেলুনে ফু না দিয়েই ফোলাতে পারি। বেলুন এক্সপেরিমেন্ট। বন্ধুরা, আপনারা এ পর্যন্ত বেলুনের অনেক এক্সপেরিমেন্ট দেখে থাকবেন, কিন্তু আপনি কি কখনো বেলুনের এমন একটা এক্সপেরিমেন্ট দেখেছেন যেখানে বেলুনের গায়ে একটা সুই ঢুকিয়ে দিলেও সেই বেলুন ফেটে যায় না? আসলে এটা কিভাবে হয়, তাহলে চলুন এখন এক্সপেরিমেন্টটি দেখে নেওয়া যাক। তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য সর্বপ্রথম একটা বেলুনের ভেতরে গ্যাস ভর্তি করা হয়, তারপর সেই বেলুনের গায়ে ট্রান্সপারেন্ট টেপ লাগিয়ে দেওয়া হয়। তারপর আপনি যখন সেই টেপের উপর দিয়ে বেলুনের ভেতরে সুই ঢুকাবেন, তখন সেই বেলুনটি ফাটবে না। স্পিনিং ম্যাগনেটিক কয়েন্স। বন্ধুরা, আমি যদি ভুল না বলি তাহলে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ইউটিউব শর্টসে এই ভিডিওটি একবার না একবার দেখেছেন, আর এটা দেখে সকলের মাথায় এটাই প্রশ্ন যাচ্ছে যে এই কয়েনগুলো কিভাবে একটা সাথে আরেকটা লেগে রয়েছে। তাহলে চলুন আপনাদের জানাই আসলে এই এক্সপেরিমেন্টটি কিভাবে করা হয়েছে। এই এক্সপেরিমেন্টটি করার জন্য আপনাকে সিম্পলি কয়েনগুলোর উপরে পাওয়ারফুল ম্যাগনেট রাখতে হবে। তারপর আপনি যখন সেই কয়েনগুলো একটার পর একটা নিচের দিকে আটকাবেন, তখন সেগুলো ঠিক এভাবে একটার সাথে আরেকটা লেগে থাকবে, আর খালি চোখে দেখলে আপনার কাছে মনে হবে এই কয়েনগুলো হাওয়ায় আটকে রয়েছে। এমনকি এই কয়েনগুলো আপনি নিচ থেকে দ্রুততার সাথে ঘোরাতেও পারবেন। স্যাটিসফাইং হাইড্রোলিক প্রেস মোমেন্ট। বন্ধুরা, আপনারা আমাদের এই চ্যানেলে এক্সপেরিমেন্ট সিরিজের যতগুলো ভিডিও দেখেছেন, প্রত্যেকটা ভিডিওতেই হাইড্রোলিক প্রেসের কোনো না কোনো এক্সপেরিমেন্ট ছিল, আর এ সকল ভিডিওর ভিতরে কিছু কিছু এক্সপেরিমেন্ট এমনও ছিল যেগুলো দেখে সত্যি অনেকটাই স্যাটিসফাইং লাগে। যেমন এই ভিডিওটা দেখে নিন, এখানে হাইড্রোলিক প্রেসের নিচে কিছু মোমবাতি রাখা হয়। তারপর যখন হাইড্রোলিক প্রেস দিয়ে মোমবাতির উপরে প্রেস দেওয়া হয়, তখন সেটা কিভাবে প্লাস্টিকের রশির মতো তৈরি হয়ে গেল। তারপর যখন এই অরেঞ্জগুলোর উপরে হাইড্রোলিক প্রেস দিয়ে প্রেসার দেওয়া হয়, তখন এটার ভেতরে তো অরেঞ্জ জুস তৈরি হয়ে যায়, পাশাপাশি এটার ভেতরে থাকা সব কিছুই যেন লন্ডভন্ড হয়ে যায়। ঠিক এরকমইভাবে যখন কিছু ছোট ছোট বলের উপরে হাইড্রোলিক প্রেস দিয়ে প্রেসার দেওয়া হয়, তখন সেটা হাইড্রোলিক প্রেসের নিচে পড়ে এমনইভাবে বাইরে বেরিয়ে আসতে থাকে যেন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। হাইড্রোলিক প্রেস ভার্সেস নোকিয়া অ্যান্ড আইফোন। বন্ধুরা, তখন কি হবে যখন একটা হাইড্রোলিক প্রেসের নিচে নোকিয়া 3310 মডেল রাখা হবে আর আইফোন 4 মডেল রাখা হবে? এই এক্সপেরিমেন্টটি করেছে ক্রেজি হাইড্রোলিক প্রেস ইউটিউব চ্যানেল। তো এক্সপেরিমেন্টের শুরুতে একটা হাইড্রোলিক প্রেসের নিচে আইফোন রাখা হয়, তারপর হাইড্রোলিক মেশিনটি অন করে সেটার উপরে প্রেসার দেওয়া শুরু হয়, আর একটা সময় আইফোন ভেঙে চুরমার হয়ে যায়। আসলে আইফোনটিতে 443 কেজি সমপরিমাণ ওজন দেওয়ার ফলে আইফোনটি ভেঙে গিয়েছে। এরপর হাইড্রোলিক প্রেসের নিচে নোকিয়া 1310 মডেলের মোবাইলটি রাখা হয়, আর হাইড্রোলিক মেশিনটি অন করে সেখানে প্রেসার দেওয়া হয়। এখানে দেখা যাচ্ছে হাইড্রোলিক মেশিন দিয়ে 742 কেজি সমপরিমাণ ওজনের প্রেসার দেওয়ার ফলে মোবাইলটি সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি দেখে বুঝতেই পারলেন আমাদের শৈশবে চালানো নোকিয়া ফোন আর ডিজিটাল যুগের আইফোনের মধ্যে কত পার্থক্য রয়েছে। সত্যি নোকিয়া ইজ ব্র্যান্ড। তো বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।